আমরা এখন পর্যন্ত আসলে সত্যি কথার মধ্যে টেস্ট ক্রিকেটে আমাদের নিজেদেরকে ওইভাবে এস্টাবলিশ করতে পারি নাই। এইটার রিজন তো অনেক কিছুই আছে, মেইন রিজন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট যেই ওয়েতে লঙ্গের বাসন ক্রিকেট খেলার জন্য বা টেস্ট ক্রিকেট খেলার জন্য যেই ওয়েতে স্ট্রাকচার তৈরি করা দরকার, প্লেয়াররা যেই স্ট্রাকচারে খেলে নিজেদেরকে টেকনিক্যালি ফিজিক্যালি মেন্টালি তৈরি করা দরকার, আমার মনে হয় ওই জায়গাটা একটা গ্যাপ এখনও রয়ে গিয়েছে। বিকজ যদি আমরা অন্য দেশের টেস্ট প্লেয়িং কান্ট্রি যারা খুব ভালো করছে, ইংল্যান্ড দেখেন, অস্ট্রেলিয়া দেখেন বা ইন্ডিয়া দেখেন, ওদের ইন্টারন্যাশনাল মানে টিমের সাথে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ওদের ডোমেস্টিক স্ট্রাকচারের খুব বেশি ডিফারেন্স নেই, 19-20 হয়তো ডিফারেন্স। ওরা ওই ধরনের প্লেয়াররা যখন সরাসরি টেস্ট ক্রিকেট খেলে বা লঙ্গার বাসন ক্রিকেট খেলে তখন এসে অনায়াসে ইন্টারন্যাশনাল অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার এবং ইন্টারন্যাশনাল স্ট্রাকচারের মধ্যে একটা বড় গ্যাপ, ওই জায়গাটা আমাদের প্লেয়াররা এসে ওই স্ট্যান্ডার্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আমাদের যখন ডোমেস্টিক ক্রিকেটে খেলি ফ্ল্যাট উইকেটে ক্রিকেট খেলি, বাউন্স থাকে না, সবগুলো যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তখন সুইং থাকে, বাউন্স থাকে, উইকেটে হেল্প থাকে, ওই জায়গায় অ্যাডজাস্ট করা আমাদের ব্যাটসম্যানদের জন্য স্ট্রেইট ওয়েতে যে ডিফিকাল্ট হয় এখন পর্যন্ত, যে কারণে আমরা হয়তো বেশ কিছু সিনিয়র প্লেয়ারের উপর ডিপেন্ড করতে হচ্ছে, নতুন প্লেয়াররা এসে সরাসরি ওইখানে অ্যাডজাস্ট করতে পারছে না। এইটা হচ্ছে ওভারনাইট ওভারকাম করা সম্ভব না, লং টাইম প্ল্যান করতে হবে, প্রপার প্ল্যানের মাধ্যমে ডেফিনেটলি আমাদের ট্যালেন্টের অভাব নেই, আমরা এগুলিকে অভাব করা সম্ভব।